আগামী এপ্রিল মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের 17 নং ওয়ার্ডের এলাকার লোকজনদের পরিশ্রুত পানীয় জল দেবার আশ্বাস দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার আগরতলার পৌর নিগমের 17 নং ওয়ার্ড পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেটর। আগামী এপ্রিল মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ড এলাকার লোকজনদের পরিশ্রুত পানীয় জল দেবার আশ্বাস দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার আগরতলা পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেটর। এদিন তিনি 17 নম্বর ওয়ার্ড এলাকার লোকজন পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না অনেক মাস যাবত ধরে, তার জন্য ওই এলাকার লোকজন পানীয় জলের ক্রাইসিসে ভুগছেন, তাই ওই এলাকার জনগণকে আগামী এপ্রিল মাসের মধ্যে পানীয় জল পাশাপাশি রাস্তা ও ড্রেন সংস্কারের আশ্বাস দেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, 17 নম্বর ওয়ার্ড এলাকার জনগণের জল ক্রাইসিসের জন্য রাজ্য সরকার, জল বোর্ড ও পৌর নিগম মিলে আগামী এপ্রিল মাসের মধ্যে তাদের জলের ব্যবস্থা করা হবে বলে জানান। এই পরিশ্রুত পানীয় জল শুধু 17 নম্বর এলাকারই নয়, 18-19 নম্বর ওয়ার্ড এলাকার লোকেরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন বলে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন। পাশাপাশি তিনি বলেন, যে সমস্ত বেআইনি কনস্ট্রাকশন করা হচ্ছে তাদের বিরুদ্ধে পৌর নিগম কড়া ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্য সরকার ও পৌর নিগম মিলে সহজ সুন্দর করার লক্ষ্যে কাজ করে চলছে। সেটা নিরসনের জন্য আমাদের রাজ্য সরকার, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডে যে জলের যে ক্রাইসিস পানীয় জলের সেটা মেটানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আজকে যে প্যাকেজ আইআইপিটা আমরা প্রকাশন করলাম, আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা আনুষ্ঠানিক করা হবে, তাতে আমাদের এলাকায় যতগুলি জলের কানেকশন আনুষ্ঠান করা হবে আমাদের 125 জন তারা যেমন জলের কানেকশন পাবেন, পাশাপাশি যে জলের যে ক্রাইসিস বা রোগ ছিল না সেগুলো কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে, শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, 18-19 অনেকটা জায়গা কভার করা হবে। আমাদের যখন এটা চালু হবে এখানে বিশুদ্ধ পানীয় জল সবাই পাবেন। এই এলাকার জলের যে ক্রাইসিসটা সেটা পারমানেন্টলি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।